আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস দ্বিতীয় অধ্যায় পার্ট ৬, এখানে রয়েছে হজের ওয়াজিব, হজের ফরজ সমূহ, হজের ওয়াজিব, হজের সুন্নাত ইত্যাদি বিষয়গুলো আজকে তোমাদের সামনে আলোচনা করবো এবং বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যাই যে হজের ফরজ সমূহ। তোমরা নিশ্চয়ই জানো যে হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটি শারীরিক এবং আর্থিক সক্ষমতা ছাড়া আদায় করা যায় না। এটি শারীরিক যেমন সক্ষমতা দরকার, আর্থিক সক্ষমতাও দরকার। কেননা শারীরিক সক্ষমতা থাকলেও আর্থিক সক্ষমতা যদি না থাকে, অর্থাৎ বাড়ি থেকে সেই সৌদি আরবের মক্কা শহরে পৌঁছা এবং সেখান থেকে ফিরে আসা পর্যন্ত খরচ যদি আমার না থাকে, তাহলে আমার উপর হজ ফরজ না। হজ জীবনে একবারই ফরজ একজন ব্যক্তির উপর বা একজন মুসলমানের উপর। তো এই যদি সামর্থ্য না থাকে তাহলে হজ ফরজ নয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সেই হজ সম্পর্কে বলবো। হজ সম্পর্কে কোরআনে একটি সুরাও অবতীর্ণ হয়েছে, সুরাতুল হজ, অর্থাৎ আলিল্লাহি আলান রাস হিজুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ তোমাদের যাদের সামর্থ্য রয়েছে সেই কাবা ঘর পর্যন্ত পৌঁছার তারা যেন অবশ্যই হজ করে, এই কথাটি বলা হয়েছে সুরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে। তো শিক্ষার্থী, সেই হজ আদায় করতে অবশ্যই আমরা যে হজের ফরজ কাজগুলো রয়েছে, ওয়াজিব কাজগুলো রয়েছে, যেগুলো বাদ পড়লে হজ অসম্পূর্ণ থেকে যাবে, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত বাদ থাকবে এমনটি যেন আমাদের না হয়, আর সেজন্য অবশ্যই সতর্ক থাকা দরকার। তো প্রথমেই আমরা যাচ্ছি হজের ফরজ সমূহ। হজের ফরজ সমূহ কয়টি? তিনটি, যথা দেখো, এক নম্বরে কি রয়েছে? এক নম্বরে রয়েছে ইহরাম বাঁধা। প্রিয় শিক্ষার্থী, হজের ফরজ সময় এক নম্বরে রয়েছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা কাকে বলে? অর্থাৎ হজের নিয়াতে যে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ মিকাতে গিয়ে আমাদের বাংলাদেশিদের জন্য যে তালবিয়া ইয়ালামলাম জায়গা নামক স্থানে ইহরাম বাঁধতে হয়, ইয়ালামলাম, সেখানে হজ্জের নিয়াতে যে সাদা কাপড়, অর্থাৎ হজ্জের যে কাপড়, সেই কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করত, অর্থাৎ হজ্জের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, তাকে বলা হয় ইহরাম বাঁধা। দুই নম্বরে রয়েছে যে আরাফার ময়দানে অবস্থান করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। কয় তারিখে? তারিখটা সহ আমি উল্লেখ করে দিচ্ছি, ৯ জিলহজ। তারিখে কোথায় অবস্থান করতে হবে? আরাফা ময়দানে। অবস্থান করা। তাহলে এক নম্বরে হচ্ছে হজ্জের ফরজ ইহরাম বাঁধা, দুই নম্বরে ৯ জিলহজ তারিখে আরাফা ময়দানে অবস্থান করা, অর্থাৎ এই নির্দিষ্ট তারিখ ব্যতীত আরাফা ময়দানে আমরা অবস্থান করতে পারবো না। তিন নম্বরে রয়েছে তাওয়াফে জিয়ারত করা, তাওয়াফে জিয়ারত করা। এই তিনটি হলো হজ্জের ফরজ। অবশ্যই এগুলো তোমাদের মনে রাখা দরকার, এই কথাগুলো কিন্তু ক্লাস ৫ এ পড়ে এসেছে আর ৮ এও রয়েছে যে তাওয়াফে জিয়ারত করা। এরপরে আমরা দেখাবো যে হজ্জের ওয়াজিব সমূহ, হজ্জের ওয়াজিব সমূহ কয়টি, সেগুলো আমরা তোমাদের পর্যায়ক্রমে লিখে দেবো ইনশাআল্লাহ। হজ্জের ওয়াজিব সমূহ,
সাতটি শিক্ষার্থী তোমরা নিশ্চয় বোর্ডে দেখতে পাচ্ছ যে হজের ওয়াজিব লিখেছি পাঁচটি অবলিক সাতটি, অর্থাৎ নবম শ্রেণী ইসলাম শিক্ষা রয়েছে সাতটি আর অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা রয়েছে পাঁচটি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেব সাতটি ওয়াজিবই লিখে দেখিয়ে দেব, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী দুইটা বিষয়ে উল্লেখ করেছে পাঁচটি বা সাতটি। তো প্রথমেই শুরু করছি ওয়াজিবগুলোর একটি, অর্থাৎ আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় ফিরে আসার সময় মুজদালিফায় অবস্থান করা। আরাফা ময়দান থেকে ফিরে আসার সময় মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফা নামক একটা জায়গা রয়েছে, মুজদালিফায় অবস্থান করা। তাহলে আরাফা ময়দানে অবস্থান করা হলো ফরজ আর মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, জায়গাটা অবশ্যই মনে রাখবে। দুই নম্বরে সাফা মারওয়া পাহাড় দয়ে সাই করা। তিন নম্বরে রয়েছে যে শয়তানকে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা। জামরাতুল আকাবা নামক জায়গায় তিনটি স্তম্ভ রয়েছে, সেখানে শয়তানকে উদ্দেশ্য করে তিন দিনে তিন সাথে 21টি কঙ্কর নিক্ষেপ করতে হয় জামরাতুল আকাবা নামক জায়গায়। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর বা পাথর নিক্ষেপ করা। শিক্ষার্থী অনেকে জিজ্ঞাসা করে যে কঙ্কর কি? কঙ্কর হলো ছোট ছোট পাথরের নাম, কঙ্কর হলো ছোট ছোট পাথরের নাম কঙ্কর। প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়ী একটা তাওয়াফ আছে, আগমনী একটা তাওয়াফ আছে, অর্থাৎ তারা তাদের সুযোগ দেওয়া হয় দুইবার, একটা আগমনী তাওয়াফ আর একটি বিদায়ী তাওয়াফ। পাঁচ নম্বর রয়েছে হলো মাথা মুন্ডন বা চুল ছাটা। প্রিয় শিক্ষার্থী এই কয়টি হলো ক্লাস এইটে রয়েছে আর ক্লাস নাইনে বই রয়েছে। ছয় নম্বরে কুরবানি করা, আর সাত নম্বরে রয়েছে যে দম দেওয়া। প্রিয় শিক্ষার্থী এই হলো উপরের পাঁচটি, হলো উপরের পাঁচটি ওয়াজিব ক্লাস এইটের ইসলাম শিক্ষা রয়েছে, নিচের দুইটি ছয় এবং সাত নম্বর এটি হলো ক্লাস নাইন এর বইয়ের মধ্যে রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে সাতটি বিষয় লিখে দিলাম, এখন তোমাদেরকে বলবো যে মাথা মুন্ডন করা বিষয়, অর্থাৎ চুল ছাটা। মাথা মুন্ডন পুরুষদের জন্য মাথা আর চুল ফেলে দিবে বা নেড়ে করবে, আর মহিলাদের
ক্ষেত্রে চুলের একটু আগা কেটে দিলেই হয়ে গেল, মাথা মুন্ডনের ওয়াজিব আদায় হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসে যে কুরবানি করা, অর্থাৎ 10 জিলহজ তারিখে তো কুরবানি করতে হয়। আর 7 নম্বরে রয়েছে যে দম দেওয়া। এই দম দেওয়া কি? অর্থাৎ হজের ওয়াজিব বা ফরজ কোনো একটি কাজ যদি ছুটে যায় ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে, যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে অতিরিক্ত একটি কোরবানি দেওয়া হয়। এই অতিরিক্ত কোরবানির নাম হচ্ছে দম দেওয়া। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই হজের ওয়াজিব হজের ফরজ এবং ওয়াজিব কাজগুলো অবশ্যই তোমাদের মনে রাখা দরকার। এরপর হজের সুন্নাত পরবর্তীতে আরেকদিন আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।